আমার নাম দীপালি রানী, আমার ঘর বাড়ি লুটপাট করে নিয়ে গেছে এবং আমার গরু নিয়ে গেছে, তা কালকে নিয়ে এসেছে পুলিশ। আমার বাড়ি ঘর সোনা দানা যা আসলো ঘরে সব কিছু নিয়ে গেছে তারা। আচ্ছা, আর গরু ঘর পোড়া দিছে, তাই তো? গরু ঘর পোড়া দিছে। আচ্ছা, এখন আমি চাই এর জন্য সরকার সুবিচার ইয়ে করে, ক্ষতিপূরণটা আমাদের জন্য সরকার দেয়। ক্ষতিপূরণ দেয়? হ্যাঁ, ক্ষতিপূরণটা যেন সরকার দেয়, কারণ আমাদের তো করে খাওয়া লাগবে, তাই না? আমরা দিন মজুর গরু মানুষ, আমরা আমাদের জন্য সরকার আমাদের দিক যেন দেখে আর এটার জন্য সুবিচার করে, আর আমাদের ক্ষতিপূরণ গুলো যেন সরকার দেয় যেন, এগুলো সেটাই আমাদের সরকার কাছে আবেদন। নিরাপত্তাহীনতা বোধ করছেন? হ্যাঁ, এখন তো ভয় তো লাগে, তো ভয় তো লাগে। ধরেন প্রশাসন আমাদের কয়দিন দিবে পাহারা, প্রোটেকশন? এক সপ্তাহ দু সপ্তাহ দিল, অথবা তো যাওয়ার পর ওরা তো আবার আসতে পারে, তাই নাকি? সরকারকে বলতে চাই যেন জিনিসটা উনি ভালো মতো ইয়ে করে, যাতে দ্বিতীয়বার হামলা যেন এই গ্রামে না করতে পারে তারা। ঘরের মধ্যে ছিলেন, যখন আসি দেখলেন দোকানটা আমাদের পুড়িয়ে দিছে মুড়াতে, দেওয়ার পরে জানলা টানলা সব ইয়ে করছে, তখন ভয়ে বাচ্চাকে কোলত করে নিয়ে পাশে ঘাসের বিয়ে আছে সেখানে লুকাইছিলাম। না, বাড়িতে কেউ ছিলাম না। তারপরে আসে দেখে সব কিছু এখন লুটপাট করছে ওরা, ঠিক আছে।